মধ্যযুগীয় বর্বরতা, পরিচারিকার পরিবারকে আটকে কেটে দেওয়া হলো চুল, থানায় অভিযোগ দায়ের, সামনে এলো ঘটনার ভিডিও, সর্বত্র নিন্দার ঝড়। এ যেন ঠিক মধ্যযুগীয় বর্বরতা। হাওড়ার জগদীশপুর খালিয়ায় তালিবানি কায়দায় শাসনের অভিযোগ, ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা চুরির অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে বাড়ির পরিচারিকার গোটা পরিবারকে ডেকে চুল কেটে দিল ব্যবসায়ী। ঘটনার পর থেকে এলাকা ছাড়া নির্যাতিতা পরিবার। চুরির অপবাদে পুরো পরিবারের চুল কাটার সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্সল্যান্ড। এই ঘটনার পর আতঙ্কে গোটা পরিবার। জানা গিয়েছে এলাকার এক যুবতী এলাকারই এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, সেই বাড়ি থেকে টাকা চুরি করেছে যুবতী। ঘটনাটি ঘটে রবিবার রাতে। ঘটনার পর সোমবার সকালে বাবা মায়ের চুল কেটে দেওয়া হয়। ডেকে আমাকে দু চার চাপড় মারলো, মেরে আমাকে ধরে লিখে চুল কেটে দিল। সারা রাত ওখানে বসে রাখলো ওদের ওদের কারখানায়, কম্পিউটার কারখানায় সারা রাত বসে রাখতে এখন মারে না কাউকে, চুল ফুল কেটে লিখে আর মারতে কাউকে দেয়নি। আমরা সবাই গেছি, আমার বই স্ত্রী, আমি, আমার এই ছোটো ছেলে, এই বড়ো ছেলে, বৌমা সবাই ছিল। ওই বলছে মেয়েকে গিয়ে ব্যবসা করতেছো, হ্যান করতেছো, এইসব ব্যবসা, এইসব দিয়ে ওদের টাকা পয়সা চুরি করে ক্লেম দিচ্ছে না? নিজে না, টাকা পয়সা চুরি ক্লেম দেয়নি। তাহলে ওই ক্লেমটাই দিয়েছে আমাদের। যুবতীর মা বলেন বাড়িতে এসে প্রথমে শাসিয়ে চলে যায়, পরে আবার এসে বাড়ি তল্লাশি করে, কিছুই পায়নি। তারপর একটি ঘরে আটকে রেখে আমাদের চুল কেটে দেয়। হ্যাঁ, ওদের বাড়ি কাজ করতে তা বলতে হবে তো যে তোমার মেয়েরা অন্যায় করেছে, কি করেছে, সন্দেহ হচ্ছে চুরি করেছে। আমাদের টাকা হলো বলতে আমাদের বাড়িতে এসেছিল সব দল বেঁধে বলতে যে এরম তারা 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে হাজির করো, আর নাহলে আমাদের যা ক্ষতি করেছে সেই গুণ দাও, নাহলে তোমাদের ভাত ছাড়া হতে হবে। আমরা কিছুই জানিনি। তারপরে বলে চলে গেলো, আধ ঘন্টা পরে হই হাল্লা করে আবার ঘর সাজ করতে এলো। হ্যাঁ, আমাদের ভাবতেন কিছু পাইনি, বলে এবারে ছেলেটাকে মারধর করলো, ছেলেটার কাছ থেকে নাকি কিছু পেয়েছে আমি জানি না। তারপর ছেলেটাকে খুব মারধর করেছে, না ফাঁক বেঁকে দিয়েছে, চুল ফুল কেটে দিয়েছে। আমি পেয়ে গেছিলাম ভয়েতে, যেতে ফেরে আমাকে ধরে এনে সবাই সামনে মাথা খুলে চুল ফুল সব খেপচে দিয়েছে। আমার স্বামীর আর আমার আমার ছেলেকে দাঁড় করিয়ে রেখেছে, আমার ছেলের তো আর তারপর দিন তার আগের দিনে কাটা হয়ে গেছে। ঘটনায় অভিযোগের তির ব্যবসায়ী আব্বাস উদ্দিন ও নিজামুদ্দিনের বিরুদ্ধে। জগদীশপুর ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনার তদন্তে নেমে বুধবার লিলুয়া থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।